লোন হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম ফ্রি ফায়ারের নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। গাইস, আজকে আমরা খেলতে যাচ্ছি স্কোয়াড নিয়ে। গাইস, আর স্কোয়াডটা হচ্ছে সম্পূর্ণটা র্যান্ডম। এন্ড আমার ছোট ভাই আছে এখানের মধ্যে, একটা দুটো র্যান্ডম ভাই আছে। এন্ড গাইস দেখো, আমার সামনে একটা এনিমি এন্ড ওপি লেভেল একটা হেডশটের সাথে গাইস আমার নক করে দিছি। এন্ড আমি তিনটা নিয়ে নেবো বাবা। আরেকটা চলে আসছে, ওয়াল ওয়াল ওয়াল। দেখ ভাই, ওয়ালটা কোথায় যায় বুঝতে? আরে ভাই, এই নো ভাই, একেও একেও বাইরে দিছি আমরা আমাদের। ওরে ভাই, আরেকটা চলে আসছে এমএটি। আরে ভাই, এমএটি মারতে কপালটা ভালো। আমার টিমমেট এখানে কাভার দিয়েছে, নয়তো গাইস আমি এখানে শেষ হয়ে যেতাম। গাইস, আমি এখানে তিনটা কিল পেয়ে গেছি পর পর। আমার টিমমেট ওখানে কাভার দিয়েছে এখানটাতে আমাকে বেশ ভালো, যার কারণে গাইস আমি কিলগুলো পাইছি। নয়তো বা কিলগুলো পাওয়া সম্ভব ছিল নাকি? পালাইতেছে রে ভাই, একটু ধরো কেউ। গাইস কি বলবো, ওই টিমটা পালাই গেছে ভাই, ওটা লাস্টটাকে আমরা মারতে পারছি না। অ্যান্ড আমি গাইস এখান থেকে হালকা পাতলা লুট করে সামনের দিকে আগাবো, একটু পেকুটুরে দিকে যাই। অ্যান্ড গাইস সামনে এনিমি ফিফটি লেভেলের হেডশট, হেডশটের সাথে গাইস নক হয়ে গেছে আমাদের। প্যারাসুটটা হেডশট লাগছে ভালো। চলো আমরা হয়তো এখানে আরও এনিমি আছে, এটা কনফার্ম করতে পারবো। সাইডে দেখে আরেকটা প্লেয়ার, ওয়েট ওয়েট ওয়েট, আগে এটা কনফার্ম করে নিই। অ্যান্ড ভাই রে ভাই, হেডটা লাগো না। আমার মনে হচ্ছে পিছনেও এনিমি আছে। ওরে ওরে ওরে, কি ড্যামেজ দিল ভাই, ওয়াল পড়া না কেন আমার? কাহিনী কি গাইস দেখো আমার, দেখ দাদা ওকে সারপ্রাইজ দেই ভাই। বডি শট পাঁচ লাভটা হ্যাডশট লাগবে, বাট লাগে নাই গাইস। কি আর করা যাবে, হ্যাডশট যেহেতু লাগেই নেই আমাদের এখানে। আমাদের পাঁচটা কিল ডান হয়ে গেছে, আর আমাদের টিমমেট মরে গেছে একটা। একে উড়িয়ে দিতে হবে, চলে যায় একে উড়িয়ে করে দেই। চলো চলো গাইস, ওরে ভাই একে থেকে। হ্যালো হ্যালো ভাই রে ভাই, কোন দেশে বাচ্চা আছে রে ভাই? এখানে ওকে মারতেছে কোনো খবরও নাই। অলরাইট গাইস, আমি ওখানে আমার টিমমেট রিপেক্ট করে আমি সরাসরি চলে আসি বিমা শক্তি। বিমা শক্তি আইসাই গাইস, দেখে আমার নিচে একটা প্লেয়ার, এই প্লেয়ারটা রিওপ দিতে যাচ্ছে। এই দেখো ভিডিও পড়ছে ভাই, রিওপ দিয়ে ভাই রে ভাই। না 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 না, আবার আবার ভিতরে ঢুকছে। চলো একটা সারপ্রাইজ দেওয়া যায়, একটা সারপ্রাইজ দিয়ে দিছি ওকে। আমরা সুন্দরভাবে একটা টুকি মেরে দিচ্ছি, টুকি মেরে দেখো আমাদের কিলটা তো পাই গেছি। অ্যান্ড আমরা এখানে কিলটা যেহেতু পাই গেছি, অ্যান্ড আমরা এখান থেকে ভাই এম4টা নিয়ে নিই। এম4টা অনেক বেশি ভালো হবে, একটা ফোরেক্স নিয়ে নিই। নাইস, এখন আমার যাবো সোজা একদম। দেখো উপরে তিনটা প্লেয়ার আছে ভাই রে ভাই, তিনটা প্লেয়ার তো মারতেই হবে গাইস যেভাবে হোক। গাইস উপরে একটা ফুল স্কোয়াড আছে আমার, যতটুকু মনে একটা ফুল স্কোয়াড ফাইট নিচ্ছে এখানটাতে। এই স্কোয়াডটাকে ওই পার্টি ভাবে করতেই হবে আমাদের। বল আছে পিক দেয় ভাই, একবার পিক দিলে একটা হ্যাডশট পড়বে, একটা হ্যাডশট মনে হয় সামনে থেকে মারতে আমাকে সাইডও এনিমি ছিল। চলো ভাই একটু টুকি দেওয়া যাক, এখানে কোনো এনিমি টুকি দেওয়ার মতন নাই। চলো যেখানে দেখবো থার্ড পার্টি সেখানে স্কিল চুরি করতে হয়। আমার মনে হচ্ছে ভাই আমার বডি আসবে ভাই, বডি বডি খাই, তো বডি বডি খাই দিচ্ছি একটা ক্যামেরা। অ্যান্ড লেটস গো, ফিফটি লেভেলের আমাদের বডি বাবা। অ্যান্ড আমার বডি বাবাদের শেষও করে দেবো ওকে। একটা এনিমি এখানে, এই আমার টিমমেট টপ হয়ে গেছে ভাই রে ভাই। লাস্ট ওয়ান গাইস, লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, ফিফটি লেভেলের একটা হেডশট গাইস। টিম ওয়াইপ আউট হয়ে গেছে, এখানে স্কোয়াডটা শেষ গাইস। আর আমাদের কিল হয়ে গেছে গাইস পুরো দশটা গাইস। চলো একটু লুট করে গাইস দেখা যাক পিকের দিকে যাক। ভাই সামনে দেখে আবার প্লেয়ার, ভাই রে ভাই এটা কে ভাই, তুমি কে ভাই? ভাই আমার যতটুকু মনে হয় এটা হচ্ছে ওই স্কোয়াডটা গাইস যারা ফাইট নিচ্ছিল আমাদের, যে এটাকে মাত্র ওয়াইপ আউট করলাম। ওরে বাবা, পিছন দিক থেকে মারতেছে আমাকে। ওয়েট, আর মনে হলো কেন জানি পিছন দিক থেকে আমাকে মারছে ভাই রে ভাই। এখানে তো আড়াইটি হয়ে গেছে ভাই, থার্ড পার্টি হয়ে যাবো আমরা এখন। না না না, এটা একদম, এটা একদমই করা যাবে না। আগে আমাদের এটাকে মারতে হবে, এটা সাইলেন্সার দিয়ে অনেক সুন্দর ভাই টুস টুস করে মারতেছে ভাই, ওকে দেখাও যায় না। আরে ভাই রে ভাই, লাগে নাই, আবারও মিস ভাই। এটা কোনো কথা হইলো, এবার লাগে গেছে, এবার লাগে গেছে। নাইস গেছে, আমাদের মনে হয় 11 কিল ডান হয়ে যাবে, 11 কিল ডান হয়ে গেছে গাইস। এত সুন্দর একটা ম্যাচের মধ্যে গাইস আমার একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে গাইস। ঘটনাটা হচ্ছে গাইস, আমার সুন্দরভাবে হঠাৎ করে নেট চলে যায়। আর নেট গাইস কিছুক্ষণের মধ্যে চলে আসে, আয়সা দেখে গেছে আমি জোনে মরে গেছি। আমার টিম সম্পূর্ণটা শেষ হয়ে গেছে, লাস্টে একটা ম্যাচে ছিল ভাই, কোনো রকমে ভুইয়া নিছে ভাই, ওটা বাদ দিছি ভাই। ওই ম্যাচের আগে দেখানোর মতো কিছু ছিল না। আর আমরা নতুন একটা ম্যাচ শুরু করে দিয়েছি এখানটাতে ভাই রে ভাই। এখানে গাইস আমার মনে হচ্ছে গাইস এনিমি আছে গাইস, আমার যতটুকু মনে হচ্ছে। কেন জানি মনে হচ্ছে পেকুটুরিতে এনিমি থাকার কথা, কারণ আমি গাইস পিকে গাইস মাত্র তিনটা এনিমি পাইছি ভাই, তিনটা রে মারছি। অ্যান্ড গাইস আর কোনো এনিমি পাই না, দেখো সামনে এনিমি গাইস, দুইটা 38, তিনটা 38, 38 মারতি। অ্যান্ড চলো গাইস এদেরকে মারা যাক। ওরে বাবা, গাড়ি দিয়ে আসছে, গাড়িটা মারতে পারবো? আরে দেখো এর চলে গেছে আরেকটার উপরে। না না, গাড়ির সাথে একদম পাঙ্গা নেওয়া যাবো না গাইস, গাড়ির সাথে পাঙ্গা নিলে গাইস অনেক পস্তাতে হয়, প্রত্যেকবার পস্তাতে হয়। চলো ভাই এখানটাতে যাওয়া যাক, দেখি গাইস এনিমি কোথায় আছে। এ বাবা, গাড়ি তোলাতে আমার এখানে আসছে, এই না গাড়িওয়ালা শেষ, গাড়িওয়ালাকে বাসায় পাঠাই দিছি। আরাম বাবা নিয়ে আসছিল। ওরে বাবা, আরেকটা আরেকটা দেখি, একেও শেষ ভাই। এটা কি ভাই, একটার পরে একটা আসছে, তার একটা মরতেছে ভাই। এখানে কথা হইলো এগুলো, লেটস গো গাইস। আমার এভাবে কিল হয়ে গেছে এখানে পাঁচটা গাইস। কি বলবো, আগের ম্যাচটার কথা খেলে আমি চিন্তা করতেছিলাম, এত চোস্ত বেলা ম্যাচ চলতেছিল আমাদের, আমরা গাইস এখানে ইন্টারনেট চলে যাওয়ার কারণে গাইস একদম ম্যাচটা আড়াইপি হয়ে গেছে।
বাইরে ভাই যারা যারা ভিডিওটা এখন লাইক করো না তো অবশ্যই একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, অল পে সিলেক্ট করে দিও ভাইয়ার আমার। আর গাইস যারা ফেসবুকে দেখছো তো অবশ্যই গাইস ফলো করে দিও। আর একটা বিষয় হচ্ছে গাইস তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তী ভিডিওর মধ্যে দিতে হবে। গাইস কথা বলতে বলতে আমি যে একটাকে নক করে দিয়েছি, এখানে সামনে ফুল স্কোয়াড গাইস, আমাদের সামনে ফুল স্কোয়াডের মধ্যে একটাকে নক করছি অ্যান্ড দেখো আমার টিমমেট রাশ করে দিছে এবং সম্পূর্ণ টিমমেট রাশ করে দিছে। লেটস গো। আচ্ছা আমরা একটা কিট পেয়ে গেছি অ্যান্ড এটা আমার টিমমেটের কিছু অবস্থা, আমি এটা চুরি করবো কারণ দেখি না এটা আমার টিমমেট নক করে রাখছে। আমি দুটো নক যেহেতু কেমন হচ্ছে গেছে আমরা এই কিলটাও পাওয়া যাবো। এটা ভাই ছক্কা মেরে দিছে ভাই, আমার টিমমেটে ছক্কা মেরে দিছে ভাই, মাত্র দেখলাম ভাই ছক্কা মারলো কেউ কিছু তো নক করে দিছে ভাই। রে ভাই এটা কী হচ্ছে এখানটাতে, চলো এখানটাতে মারা যাক এদেরকে। আরে হ্যাডশট কই, এটা হ্যাডশটই নাই ভাই, এটা কোনো কথা হইলো করে বাবা। এটা কি ভাই M10 চাপকে দিলো আমাকে, আসলে রিভাইভ করো আমাকে ভাই। ভাই ম্যাচটার মধ্যে কি হয়ে গেল ভাই, কোথা থেকে কি হয়ে গেল ভাই, কে ভাই ভয়ঙ্কর লেভেলের একটা M10 চাপ দিছে ভাই, কি আর বলবো ভাই। M10 চাপ খেয়ে গেছে আমি লিটারেলি ভয় পেয়ে গেছিলাম এখানটাতে ভাই, যে চাপ দিছে। তো এখান থেকে লুট করে গেছে সামনে দিকে, এখন এখানে কোনো এনিমি নাই তো এখানে গেছে আমারও কোনো কাজ নাই, জলদি এখান থেকে বেরোনো যাক। অলরাইট গাইস এখানে চলে আসছি, দেখো সামনে গাইস দুইটা এনিমি পুশ করতেছে, এর পুশ করতে করতেছে আমরা তো ভাই এটাকে দিবই না পুশ করতে, কারণ আমরা ভাই পুশারদেরকে একদম পছন্দ করি না, কেউ কেউ পুশ করুক সেটা আমরা চাইও না ম্যাচের মধ্যে। চলো বলো বা এটা কি, এক মিনিট বৃষ্টি পড়তেছে ভাই, এনিমির বৃষ্টি, বাহ ফ্রিকিল 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 দিতে হবে, বাট এমি তো লক হচ্ছে না একটা শরীরেও মা। এটা কি ভাই একটা শরীর এমি লক এমি লক, আরে দেখো আমার টিমমেট একটাকে মেরে দিছে ভাই। রে ভাই ফ্রিকিল, এই দেখো একটাকে একটা কথা তো আমি মারতে পারছি, নাইস ভাই। এনিমির বৃষ্টি হচ্ছিলো, এনিমি বৃষ্টি মারতে মাত্র আমি একটাই পাইছি, আমার টিমমেট একটা বেচা একটা বাইচা আছে একে মারতে হবে, একটা না গেছে দুটো আছে এখানে আরও যেহেতু আমার মনে হচ্ছে। আর ওটা হবে পিছন দিতে নামছে পাহাড়ের পিছনে, এই দেখো ওরে ভাই ওরে বাবা, রেড একে রেড মারছি আমরা, জলদি যে কিলটা নিতে হবে। চলো ভাই নক 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 নক, এই যে নক হয়ে গেছে, এখন নক হয়েছে আর ওকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছিলাম ভাই। আমি দেখো চারটে জন্য দিকে যাই, আমার টিমমেটকে রিভাইভ করে দিবে, আমার ছোটো ভাই রিভাইভ করে দিবে। গাইস তোমার যারা যারা আমার গিল্ডে আসতে চাও তুমি আমার গিল্ডেও আসতে পারো, অ্যান্ড গাইস আমার গিল্ডে কিন্তু এখনও মেম্বার খালি আছে কিছু, তোমার অবশ্যই কমেন্টে জানাও কারা কারা আমার গিল্ডে আসবে। অ্যান্ড গাইস আমার কিন্তু এখনও স্কোয়াড করে নেই, তোমার স্কোয়াডেও আসতে পারবা। অ্যান্ড চলো গাইস আমাকে আরেকটাকে এখানে মেরে ফেলছি কথা বলতে বলতে, অ্যান্ড লেটস গো গাইস আমাদের সামনের দিকে আগাই। গাইস এনিমি বেঁচে আছে আর মাত্র ছয়টা, চারটা আমরা আর ছয়টা এনিমি। চলো গাইস, আর বাবা গাড়ি দিয়ে কেজনে আসছে এখানে, হ্যাঁ গাড়ি বাবা আসছে একজন। তো এখানে আমাদের সুলতান ভাইকে, এই সুলতান ভাই নক হয়ে গেছে, সুলতান ভাই নক হয়েছে না আমাদের আরেকটা ভাই নক হয়েছে, সুলতান ভাই তো আমার কাছেই আছে কি বলি। দেখো দেখো আমি নক করে দিচ্ছি একটা খেয়ে, দেখো আমার কিলটাও চুরি করলো ভাই এনিমি, এগুলো ভাই রে কি বলবো এনিমির কথা, আমার কিলটাও চুরি করে ফেললো লো লো ভাই। এটাকে ওরে 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 ভাই ভাই রিভাইভ করো, রিভাইভ করো বুঝে কই, রিভাইভ করো জলদি রিভাইভ করো। গাইস এটা কোথায় ছিল ভাই, আমি মনে করছি এটাকে মরে, এটা মরে গেছে ভাই, এটাতে সাইডে লোকাল ছিল আমি খেয়াল করে নাই। চলো গাইস এখানটা জলদি জলদি একটা মেট্রিক নেওয়া যাক, আচ্ছা ও নেট করতে পারছে না ভালো করে। লোল ভাই লোল 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 নক নক, সুন্দরভাবে গাইস আর মাত্র দুইটা এনিমি আছে, গাইস আর মাত্র দুইটা এনিমি আর আমরা আছে দুইটা, লেটস গো গাইস ভাই। এখানে গাইস M10 চার্জ দিচ্ছে আর আমার কাছে এসএমজি এমন না মেসেঞ্জের এমনগুলো নিয়ে নিলাম আগে। চলো ওপি ভাই রে ভাই বুয়া নাইস। তো গাইস যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড যারা লাস্ট পর্যন্ত দেখছো তারা অবশ্যই গাইস একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ দেখছো অবশ্যই গাইস ফলো করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, আল্লাহ হাফেজ, গুড বাই।